يا ديمة خير وعطاء ويا ماء نقاء وسخاء يا نجما شع فأبهجنا يا شعلة نور والله. Will you listen to what I tell you? Yes. MashaAllah. Okay. Istiskar namaz. যখন অনাবৃষ্টি শুরু হয় ও পানির স্বল্পতা দেখা দেয় তখন আল্লাহ তাআলার কাছে পানি চাওয়ার জন্য একটি নামাজ শরীয়তভুক্ত করা হয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হবে যাতে তিনি মুসলমানদের প্রতি করুণা করেন এবং বৃষ্টি বর্ষণ করেন ইস্তিসকার নামাজ সুন্নতে মুয়াক্কাদা ইস্তিসকার নামাজ মসজিদে নয় বরং মাঠে আদায় করা সুন্নাত নামাজের পর ইমাম একটি খুতবা দিবেন এই খুতবায় তিনি বেশি বেশি ইস্তিগফার পড়বেন কুরআন তেলাওয়াত করবেন এরপর দোয়া করবেন বিশেষ করে হাদিসে বর্ণিত দোয়াগুলো দোয়া করার সময় খুশু খুশু ও আকুতি সহ জোর দাবি নিয়ে দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন এবং এই ক্ষেত্রে অতিরঞ্জনের আশ্রয় নেবেন ইমাম কিবলামুখী হবেন ও তার চাদর উল্টিয়ে পড়বেন অর্থাৎ ডান পাশের অংশ বাম পাশে ও বাম পাশের অংশ ডান পাশে রাখবেন এভাবেই তিনি মুনাজাতে মশগুল থাকবেন আল্লাহ যদি মুসলমানদের দোয়া মুনাজাত কবুল করেন এবং বৃষ্টি বর্ষাতে শুরু করেন তবে বৃষ্টিতে নামা ও ভিজা মুস্তাহাব যখন বৃষ্টি হয় তখন আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া পড়তে হবে এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাদের উপকারী ও স্বচ্ছ বৃষ্টি দান করো